আসসালামু আলাইকুম দর্শক, তুরাগ টেলিভিশন সংবাদে আপনাকে স্বাগতম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন অক্টোবরে, বিচক এর তথ্য অনুযায়ী তৃতীয় টার্মিনালের মোট ২৬টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকবে। আগামী অক্টোবরে ১২টি বোর্ডিং ব্রিজ চালু করা হবে। বহির্গমনের জন্য মোট ১১৫টি চেক ইন কাউন্টার থাকবে, ১৫টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ। এছাড়া ১০টি অটোমেটিক পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার সহ বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকবে ৬৬টি। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বলছে, সবকিছু এই গতিতে চললে নির্মাণ কাজ শেষের লক্ষ্য সময়ের আগেই চালু করা যাবে তৃতীয় টার্মিনাল। শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায় ২০১৭ সালের ২৪ অক্টোবর। সে সময় এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১৩৬১০ কোটি টাকা। পরে আরও ৭৭৮৮৯৯ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পের আকার দাঁড়ায় প্রায় ২১৩৯৮ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ শুরু হয়। আন্তর্জাতিক এ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।